নমস্কার, আজকে আমাদের গল্প শ্রী তারাপদ রায়ের লেখা জয়দেবের জীবনযাত্রা। গল্পটি নেওয়া হয়েছে তারাপদ রায়ের মাতাল সমগ্র। রাত 10:45 সময় জয়দেব এলো। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় হালকা হালকা জল জমেছে। দুদিন ভরা গোবটের পর আজ একটু বৃষ্টি হল, তবে আরও বোধহয় হবে। আকাশে মেঘ থমথম করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসও বেশ জোরালো। এক মশলা বৃষ্টিতে রাস্তায় জল জমেছে, রাতে যদি আরও বৃষ্টি হয় তাহলে সকালে রাস্তায় অনেক জল থাকে। দুধ আনা, বাজার করা, কাল সকালের হাঙ্গামাগুলো ভাবতে লাগলেন মহিমামন। গোমট কেটে গিয়ে জলো বাতাসে একটা আরামের ভাব, সেই সঙ্গে কাল সকালের চিন্তা, জয়দেবের কথা প্রায় ভুলেই বসেছিলেন মহিমামন। দুপুরে অফিসে এসেছিলেন জয়দেব, চোখ লাল, এলোমেলো চুল, হাত পা টলবল, ভর দুপুরেই নেশা করেছে। সে দাঁড়ায়নি, বিশেষ বিরক্তও করেন, শুধু বলেছিলেন, কাজের কথা আছে, এখানে হবে না, সন্ধ্যাবেলা বাসায় থাকিস, যাব। তাই জয়দেব বলুন আর না বলুন, সন্ধ্যাবেলা মহিমাময় এমনিতেই কোথাও যান, অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসেন, বাসায় থাকেন। আজও বাসায় বসেছিলেন, জয়দেব আসবে বলেছে। সাধারণত নেশার মধ্যে কেউ কিছু বললে যতক্ষণ নেশার ঘোর মাথায় থাকে কথাটা তার মাথায় থাকে, সুতরাং জয়দেবেরও থাকতে পারে। এরকম একটা আশঙ্কা সন্ধ্যে থেকেই মহিমাময় করেছিলেন। কাজের কথা না কি বলবে জয়দেব, সেটা অবশ্য ধর্তব্যের মধ্যে নয়। তার পুরনো বন্ধু আসবে বলেছে, আসুক। আলমারি পেছনে কয়েকটা হাত খাওয়া মদের বোতল আছে, ধুলো জেলে সেগুলো বার করেছেন মহিমাময়। মদ পচে যায় না, বরং যত পুরনো হয় ততই তার স্বাদ বাড়ে, জোর বাড়ে। আগে মহিমাময় মদ খেতেন প্রত্যেক সন্ধ্যাবেলা বাসায় বসে একা, এখন আর খুব একটা খান না, সন্ধ্যাবেলায় খুব খিদে পায়। অফিস থেকে ফিরে তাই তাড়াতাড়ি ভাত খেয়ে নেন, তারপর আর মদ খেতে ইচ্ছা করে না। তাছাড়া ভরপেট খেলেই মহিমাময়ের ঘুম পায়, তিনি শুয়ে পড়েন এবং ঘুমিয়ে পড়েন। আজ জয়দেব আসবে বলে খুঁজাখুঁজি আলমারির পেছন থেকে তিনটে বোতল বেরিয়েছে, একটার মধ্যে অল্প একটু জিন আছে, সেটা রাতের বেলায় চলে না। মদের ব্যাপারটা ফুলের ঠিক উল্টো, কথাটা যেন কোথায় শুনেছিল মহিমাময়। সাদা ফুল ফোটে রাতের বেলায় আর দিনের বেলায় রঙিন ফুল, কিন্তু মদের বেলায় দিনে সাদা জিন, ভটকা ইত্যাদি, আর রাতে রঙিন মদ, হুইস্কি, রাম, ব্র্যান্ডি, এই হলো নিয়ম। এই নিয়ম যে মানতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু মোটামুটি সব রকম মদ্যপি এই নিয়মটা মান্য করে, কেন করে কে জানে। সে যা হোক, মহিমাময় জিনের বোতলটা আবার আলমারির পেছনে রেখে দিলেন। বাকি দুটো বোতলের একটাই সামান্য পরিমাণ রাম রয়েছে, প্রায় তলানিতেই বলা চলে, এক ডোকের বেশি হবে না। তবে দ্বিতীয় বোতলটায় হুইস্কি বেশ কিছুটা আছে। টেবিলের নিচে চেয়ারের পায়ের কাছে বোতল দুটো রেখে বাইরের ঘরে জয়দেবের জন্য অপেক্ষা করছিলেন মহিমাময়। জয়দেবের অবশ্য আসার কোনো ঠিক ঠিকানা নেই, রাত 1টায় এমনকি ভোর 4টেতেও আসতে পারে। সন্ধ্যে থেকে প্রতীক্ষা করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেন মহিমাময়। 8:30 নাগাদ প্রতিদিনের মতন খিদেটা যখন জোর পেয়ে বসল, তখন তিনি খিদের বদলে তৃষ্ণা নিবারণের দিকে জোর দিলেন। প্রথমে এক ঢোকে রামের তলানিটুকু মিট গিলে ফেললেন, অনেকদিন মদ খাননি, একটা বড় হেঁচকি উঠল। তারপর কিছুটা বাদে ক্রমাগত হেঁচকির পর হেঁচকি, বিলম্বিত লয়ে হেঁচকি শুরু হল। প্রথমে 2-4 গ্লাস জল খেয়ে হেঁচকি কাটানোর ব্যর্থ চেষ্টার পর হুইস্কির বোতলটা খুললেন মহিমাময়। ইচ্ছে ছিল না খেতে, জয়দেব আসবে, তাকে কি শুকনো মুখে বসিয়ে রাখবেন। খাওয়া আরম্ভ করলেই মহিমাময় খুব তাড়াতাড়ি খান, এখনই ফুরিয়ে যাবে সামান্য পানীয়টি, তাই ফুরল। 9:25 নাগাদ শেষ বিদ্যুটুকু গণৎকরণ করে যখন হেঁচকির টানটা সবে সেরেছে আর গুম ভাবটা এসেছে মনের মধ্যে, সেই সময় জয়দেব এলেন। জয়দেবের সঙ্গে সঙ্গে এলো জোর বৃষ্টি। মহিমাময়ের বাড়িটা রাস্তার উপরে, একতলায় 3 কোণ আছে বাইরের ঘরটা। নেশা করলে জয়দেব রিক্সায় যাতায়াত করেন, একলাপে বৃষ্টি বাঁচিয়ে জয়দেব রিক্সা থেকে সরাসরি বাইরের ঘরে ঢুকলেন। নেশা আরম্ভ করার প্রথম দিকে যেটুকু মাথা ঘোরে কিংবা টলে জয়দেব, তারপর তিনি যত খান বেহুশ না হওয়া পর্যন্ত স্টেডি থাকে। সেই স্টেডি ভাবটা এখন জয়দেবের মধ্যে এসেছে। জয়দেবকে লাভ দিতে দেখে মহিমাময় ভয় হয়েছিল ছিটকে টিটকে পড়ে টরে গিয়ে জখম না হয়, এরকম জখম হওয়া জয়দেবের পুরনো অভ্যাস। কিন্তু এখন জয়দেব সত্যিই স্টেডি। ঘরে ঢুকে টেবিলের সামনে চেয়ারে বন্ধুর মুখোমুখি বসলেন জয়দেব, তারপর জিজ্ঞাসা করলেন,
কিরে কিছু নেই? মহিমাময় এ প্রশ্নে একটু অস্বস্তি বোধ করলেন। বললেন, তুই এত দেরি করলি, সামান্য একটু ছিল, তোর জন্য অপেক্ষা করতে করতে শেষে আমি নিজেই খেয়ে ফেললাম। তারপর একটু থেমে বললেন, একটু জিন আছে খাবি? জয়দেব ভুরু কুচকিয়ে বললেন, জিন? জিন আবার ভদ্রলোকে খায় নাকি? তোর পাল্লায় যখন পড়েছি, সন্ধেবেলায় বাসায় আসতে বললি, অথচ কিছু বন্দোবস্ত রাখিস নি। মহিমাময় বলতে যাচ্ছিলেন, আমি তো তোকে আসতে বলিনি, তুই আসতে চেয়েছিস। টানা বলে চেয়ার থেকে উঠে গিয়ে আলমারির পেছন থেকে জিনের বোতলটা বার করে নিয়ে এলেন। বোতলটার মধ্যে পানীয়ের পরিমাণ স্বল্প, বড়জোর চার ভাগের এক ভাগ হবে, তবে একজনের পক্ষে সেটা কমবে। একে জিন, তারপরে শিখি বোতল। মহিমাময়ের এরকম ব্যবহারে জয়দেব উত্তেজিত হয়ে বললেন, এইসব চলবে না, 50 টাকা বার কর, রিক্সাওয়ালাকে দিয়ে একটা ছোট হুইস্কি আনাই। মহিমাময় এরকম অবস্থার জন্য মোটামুটি প্রস্তুত ছিলেন, কিন্তু এই বৃষ্টির মধ্যে রিক্সাওয়ালা কোথায় যান? এত রাতে সব দোকান তো বন্ধ হয়ে গেছে, কোথায় পাবে মদ? তাছাড়া 50 টাকাও কম কথা নয়। মহিমাময় জয়দেবকে বললেন, 50 টাকা যে দেবো, তোর রিক্সাওয়ালাকে বিশ্বাস কি? মহিমাময়ের অবিশ্বাসী প্রশ্নে জয়দেবের হাতে ঘা লাগল। জয়দেব চেঁচিয়ে উঠলেন, দেখ মহিমা, তুই বড়ই নিচ, রিক্সা চালায় বলে গরিব বলে চুরি করবে, মদের টাকা মেটে দেবে? মহিমাময় গম্ভীর হলেন, বললেন, এই রিক্সার লোকটাকে চিনিস, নাম জানিস? সঙ্গে সঙ্গে জয়দেব উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। রিক্সাওয়ালার প্রসঙ্গ তার বোধহয় সহ্য হলো না। মহিমাময় স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক খুব সহজে আপদ গেছে। কিন্তু আপদ এত সহজে যাওয়ার নয়। 2 মিনিটের মধ্যে জয়দেব ফিরে এলেন সঙ্গে রিক্সাওয়ালা, তাকে একেবারে ঘরের মধ্যে নিয়ে এসেছেন। রিক্সাওয়ালাকে মহিমাময় টেবিলের সামনে দাঁড় করিয়ে জয়দেব বললেন, মহিমা ভালো করে দেখ লোকটাকে, বিকেল থেকে আমার সঙ্গে আছে, এ চেহারার মধ্যে একটা অনেস্টি রয়েছে, তোর মতন চোর চোর চেহারা নয়, আমি একবার দেখেই লোক চিনতে পারি। 50, শুধু 50 কেন, 50,000 টাকা দিয়েও এরম লোককে বিশ্বাস করা যায়। হাঁটুর ওপরে তুলা খাটো ময়লা ধুতি, খালি গা, কোমরে ঘণ্টি, দেহাতি লোকটিও বোধহয় জয়দেবের সঙ্গে তাল দিয়ে দিয়ে বেশ নেশা করেছে। সে হাসি হাসি মুখে মহিমাময়ের মুখের দিকে তাকিয়ে নিল। মহিমাময় লোকটিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সুখের বিষয় লোকটি বাংলা বোঝে, বোধহয় অনেকদিন কলকাতায় আছে। সে বলল, হুজুর মেরা নাম ঠকাই, ঠকাই সিং। নাম শুনে মহিমাময় আতঙ্কিত বোধ করলেন। লোকটিকে বললেন, তুমি বাইরে দাঁড়াও। লোকটি বেরিয়ে যেতে জয়দেবকে বললেন, দেখ জয়, আমি আর যাই করি, এই এত রাতে ঠকাই নামে এরকম একটা লোককে 50 টাকা দিয়ে বিশ্বাস করতে পারি না। এরপর জয়দেব খেপে গেলেন, উত্তেজিত অবস্থায় দাঁড়িয়ে পড়ে চেয়ারের ওপর বাঁ পাটা তুলে দিলেন, তারপর ধীরে ধীরে প্যান্টের ঝোলটা হাঁটু পর্যন্ত টেনে তুললেন। চাপা প্যান্ট নয়, আধুনিক ফ্যাশনের ঢোলা প্যান্ট, তাই বিশেষ অসুবিধা হল। ব্যান্ড তুলতে তুলতে দেখা গেল হাঁটুর নিচে পায়ের সঙ্গে মোটা রাবারের গার্ডার দিয়ে একটা 100 টাকা আর একটা 50 টাকার নোট বাঁধা। 100 টাকার নোটটা যথাস্থানে রেখে 50 টাকার নোটটা গার্ডার থেকে খুলে বার করে প্যান্টটা আবার নাবিয়ে দিলেন জয়দীপ। মুখে গজগজ করতে লাগলেন, দিনরাত মাতালদের সাথে ওঠা বসা, ভদ্রলোকের মতন পকেটে রাখার জো নেই। গজগজ করতে করতে কটমট করে তাকাতে লাগলেন মহিমাময়ের দিকে। এদিকে মহিমাময় ঠকাই সম্পর্কে আশঙ্কা কিন্তু ঠিক মিলল না। 10 টাকা বকশিসের প্রলোভন দেখানো সত্ত্বেও ঠকাই এত রাতে এত বৃষ্টিতে মর আনতে যেতে রাজি হল না। তাছাড়া সে বলল, এসব খারাপ জিনিস কোথায় পাওয়া যায় সে কিছু জানে না, আজ এই বড়বাবু পাল্লায় পড়ে জীবনে প্রথম নেশা করেছে। সে অত্যন্ত সাধুল, দৈনিক হনুমান পূজা করে, হৈনিগিরি পর্যন্ত খায় না। অতঃপর বাধ্য হয়ে জয়দেব নিজেই বেরোতে গেলেন, কিন্তু বৃষ্টি ক্রমশ বেড়েছে, বেরোনোর সাহস করলেন না। একটু নরম হয়ে মহিমাময়কে বললেন, তাহলে দে জিনটুকু দে,
ওটাই খেয়ে নি। মরুণাময় বন্ধুকে একটু বেশি করে এবং নিজে একটু কম করে নিয়ে দুটো গ্লাসে জল ঢেলে দিলেন। আস্তে আস্তে জয়দেবের মন খুশি হতে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টি ধরে এসেছে, জিনও শেষ, চুপচাপ দুজনে পান শেষ করেছি। দুবার জয়দেব উঠলেন, বললেন, অনেক রাত হয়েছে, 11টা বাজে, বৃষ্টিটা থেমেছে, এই ফাঁকে যাই। বেরোনোর মুখে জয়দেবকে মহিমাময় প্রশ্ন করলেন, কি একটা কাজের কথা আছে বলেছিলি? ঘুরে দাঁড়িয়ে জয়দেব বললেন, খুব ভালো কথা মনে করেছিস, আসল কাজটাই ভুলে গেছিলাম। কাল তো আমাদের বিবাহবার্ষিকী, তোরা রাতে আমাদের ওখানে খাবি। মহিমাময়ের স্ত্রী ভিতরের ঘরে আনাগোনা করছিলেন। জয়দেবের নিমন্ত্রণ শুনে বাইরের ঘরে এসে বললেন, গতবারের মতন হবে না তো? গতবারের ব্যাপারটা একটু গোলমেলে, বেশি বর্ণনা না করে সংক্ষেপে বলা যায়, গতবার নিমন্ত্রণ করে নিমন্ত্রণকর্তা জয়দেব নিজেই নিরুদ্দেশ হয়েছিলেন। সে এক অস্বস্তিকর অবস্থা। রাত 12টা পর্যন্ত জয়দেবের জন্য অপেক্ষা করে সকলে ফিরে আসে। মহিমাময়ের স্ত্রীর প্রশ্নের জবাবে জয়দেব বললেন, আরে না না, লজ্জা দেবেন না, আপনাদের বাড়ি থেকে বেরিয়ে এখন সোজা বাড়ি যাব, কাল আর বাড়ি থেকে বেরোবি। মহিমাময় বললেন, বাড়ি থেকে বেরোবি না, তবে খাওয়াবি যে বাজার করবি না? জয়দেব বললেন, হবে তো খিচুড়ি, মাংস আর আনারসের চাটনি, মাংস পাড়াতেই পাওয়া যাবে, আর আনারসটা বউ একসময় নিউ মার্কেটে গিয়ে নিয়ে আসবে। মহিমাময় নিমিত্ত আপত্তি করলেন, এই মাংস খিচুড়ি যথেষ্ট, আমি এক বোতল হুইস্কি নিয়ে যাব, বউটিকে নিউ মার্কেটে গিয়ে আনারস কিনতে হবে না, আর এখন আনারসের খুব দাম, বাজারে ভালো করে উঠেইনি। সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া হলো, তিনি ঘরের মধ্যে দু পা এগিয়ে এসে অভিযোগের ভঙ্গিতে বললেন, খুব দাম, আমি মদ খেয়ে পয়সা নষ্ট করি বলে তোরা ভাবিস আমার আনারস কেনার ক্ষমতা নেই? মহিমাময় জয়দেবকে অনন্তকাল ধরে চেনে, এখন জয়দেবের সঙ্গে তর্কে প্রবেশ করা বোকাম, তাই সঙ্গে সঙ্গে কথার মোড় ঘুরিয়ে বললেন, না না, আনারসের চাটনি তাহলে করবি, এতে আপত্তির কিছু নেই, ভালোই হবে। জবাব শুনে জয়দেব বেরিয়ে গেলেন। ঠকাইয়ে রিক্সায় উঠে হাত তুলে গুড নাইট বলে চলে গেলেন। ধীরে ধীরে রিক্সা টুং টুং শব্দ করে গলির মোড়ে মিলিয়ে গেল। আধ ঘন্টাখানেক বাদে সবে খাওয়া দাওয়া সেরে মহিমাময় শুতে যাবেন এমন সময় গলির মোড় থেকে একটা রিক্সা টুং টুং শব্দে এগিয়ে এসে মহিমাময় সদর দরজার সামনে থামল। কড়া নাড়তে দরজা খুলে মহিমাময় দেখলেন জয়দেব। মহিমাময়কে দেখে জয়দেব বললেন, প্রায় বাড়ি পর্যন্ত গিয়ে ফিরে এলাম, ঠিক করে বলতো আনারসের চাটনি করবো কি করবো না? মহিমাময় বললেন, সে তো আগেই বলে দিলাম, অসুবিধা যদি না হয় আনারসের চাটনি হলে তো ভালোই। জয়দেব আহত হলেন, সুবিধা অসুবিধের কথা আসছে কোথায়, ঠিক করে বল আনারসের চাটনি করবো কি করবো না? কথা না বাড়িয়ে মহিমাময় বললেন, আনারসের চাটনি করবি। জয়দেব আবার সেই ঠকায় রিক্সায় উঠে চলে গেলেন। এবার দরজা বন্ধ করে মহিমাময় শুতে গেলেন। একতলাতেই পাশের ঘরে সবার ঘর, রাস্তার ধারে মাতার কাছে জানলা, রাতে সে জানলাটা বন্ধ করে শোয় মহিমাময়। তখন আবছা তন্দ্রা মতন ঘুম এসেছে মহিমাময়ের, পাশের স্ত্রী গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ রিক্সার টুংটাং শব্দ এবং জানালায় টুকটাক শব্দ শুনে মহিমাময় জানলাটা খুলে ফাঁক করলেন। আবার জয়দেব এসেছে, জানালার নিচে ফুটপাতে দাঁড়িয়ে রয়েছেন, বোধ হয় কাছে পিঠে কোথাও একটা চোলায়ের আড্ডা পেয়েছে, সেখান থেকেই ঘুরে ফিরে আসছে। জানালার ওপাশে অন্ধকারে মহিমাময়ের আবছা মুখটা দেখে জয়দেব জানতে চাইলেন, তাহলে শেষ পর্যন্ত কথাটা কি ঠিক হলো, আনারসের চাটনি হবে কি হবে না? ঘুম চোখে মহিমাময় বললেন, আর জ্বালাস নে জয়দেব, আনারসের চাটনি হবে হবে হবে। আবার রিক্সায় উঠে জয়দেব বিদায় নিলেন, কিন্তু পুরোপুরি বিদায় নয়। 30-40 মিনিট পর ওই ঠকায়েরই রিক্সায় চড়ে ঘুরে ঘুরে আসতে লাগলেন, সঙ্গে ওই একই জিজ্ঞাসা, আনারসের চাটনি হবে কি হবে না? রাত 2:30 নাগাদ ব্যাপারটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেল। মহিমাময় আর জানলা বন্ধ করছেন না, জয়দেবও আর রিক্সা থেকে নামছেন না, জানালার কাছে এসে ঠকাই ঘন্টা টুং টুং করছে।
রিক্সা নাও থামিয়ে উঁচু করে ধরে রেখেছে সে। সেখানে হেলান দিয়ে বসে আছে জয়দেব। টুম টুম শব্দ শুনে দুপাশ থেকে দুই বন্ধুতে প্রশ্নোত্তর হচ্ছে। ক্রমশ প্রশ্ন এবং উত্তর দুটোই সংক্ষিপ্ত হয়ে এসেছে। জয়দেব প্রশ্ন করছেন আনারস, মহিমা উত্তর দিচ্ছে হবে। সকাল 4:30 নাগাদ সামান্য পথ পরিবর্তন হল। রিক্সার টুমটুম শব্দ শুনে যথারীতি বিছানায় উঠে বসে মহিমাময় অবাক হয়ে দেখলেন রিক্সার সিটে ঠকাই বসে রয়েছে আর রিক্সাটা চালাচ্ছেন জয়দেব। এখন অবশ্য চালাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে, তবে হাতের ঘন্টিটা খুব টুমটুম করে যাচ্ছেন। মহিমাময়কে বিছানার ওপর উঠে বসতে দেখে ঠকাই দাঁত বার করে হাসল। তারপর দেহাতে হিন্দিতে জিজ্ঞাসা করল, আনারস কা চাটনি হোগা কি নাহি হোগা? হতভম্ব মহিমাময় কি জবাব দেবেন বুঝতে পারছিলেন না। এর মধ্যে একটা অন্যরকম কাণ্ড ঘটল। ক্লান্তের জন্যই হোক অথবা অনভ্যাসের জন্যই হোক, রিক্সার হাতলটা হঠাৎ ছেড়ে দিলেন জয়দেব। রিক্সাটা উল্টে দূরে গিয়ে ছিটকে পড়ল ঠকাই। তার বিশেষ কিছু হয়নি, সে তাড়াতাড়ি ধুলো ঝেড়ে নিয়ে রিক্সাটা সোজা করে নিয়ে জয়দেবকে ফেলেই দৌড়ে রওনা হলো। জয়দেব কিছু কিছু চেঁচাতে লাগলেন, এই ঠকাই দাঁড়া দাঁড়া তোর ভাড়া নিয়ে যা। ঠকাই আর দৌড়ায়, সে তখন রীতিমতো ছুট লাগিয়েছে, তার পেছনে ছুটতে লাগলো জয়দেব। একটু ঘুরে দাঁড়িয়ে জানলা এবং প্রান্তের বিছানার ওপর বসে থাকা মহিমাময়কে বললেন, এখনো শেষবারের মতন অন্তত বলে দে মহিমা, আনারসের চাটনি হবে কি হবে না? তারপরে উত্তরের অপেক্ষা না করেই ঠকায়ের রিক্সার পেছনে প্রাণপণে দৌড়লেন জয়দেব। মহিমাময় বিছানায় বসে বসে ভাবতে লাগলেন, তাহলে আনারসের চাটনি হবে কি হবে না? আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।